সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে 30 টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চার মাথায় এ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ হারুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 30 টাকা কেজি ধরে একজন ব্যক্তি সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন। হাকিমপুর উপজেলার 3টি স্থানে প্রতিদিন 6 টন করে চাল বিক্রি করা হবে। আগামী 22 তারিখ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। বাজারে তো 70 টাকা কেজি, আমার এখানে কম পাইছি আইছি এখানে। বর্ডার এলাকার লোক কাজ কাম নাই দেখে আমরা 30 টাকা কেজি চাল সরকার দিচ্ছে, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বাজারে চালের দাম বেশি, এখানে কম দামে কিনে নিয়ে চলে আপনি খামো, কম দামে চাল পালে আমার সুবিধা হবে, ওই কারণে আমরা এখানে চাল তুলতে আইছি। সরকার দিচ্ছে চাল দিচ্ছে, আপনার মনে তেল তারপর ডাল তারপর চিনি দিচ্ছে। চাল কিনে খেতে গেলে 60 টাকা 55 টাকা কেজি, সেটা আমরা 30 টাকার বিনিময়ে 5 কেজি চাল পেলাম। আশা করব যে এই উদ্দেশ্য নিয়ে ওই চাল বিতরণ হচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য, সেই বিতরণটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।